KM শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে একটি অ্যাঞ্জেলা গেম কিভাবে তৈরি করতে হয় তার প্রথম পার্টটি নিয়ে আলোচনা করব। অ্যাঞ্জেলা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তার কথা বলা। অ্যাঞ্জেলা কিভাবে কথা বলে সেটাই এখানে কঠিন পার্ট ছিল। কিছুদিন আগেও এটি সবথেকে কঠিন পার্ট ছিল, কিন্তু এখন এটি সবথেকে সহজ পার্ট হয়ে গেছে। এটি কিভাবে তৈরি করতে হয় সেটি আমি আজকে টিউটোরিয়ালে আলোচনা করব। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ, এটি গিগার ছবি। আমরা এখানে অ্যাঞ্জেলা ছবিও দিতে পারতাম, কিন্তু অ্যাঞ্জেলা কথা বলছে এই ধরনের স্প্রাইট তৈরি করতে অনেক সময় লেগে যায়। তোমরা চাইলে সেটি তৈরি করে নিতে পারো। এখন আর দুটি তুমি বৃত্ত দেখতে পাচ্ছ, দুটি, একটি রেড এবং একটি ব্লু। এখানে এমনিতে রেকর্ড করা কিছু সাউন্ড আছে। আমি যখন গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করে দিব তখন গিগা কথা বলবে, কিছু লিখতে বলা হচ্ছে। এখন তুমি এখানে যাই লিখবে সে সেটাই বলবে। যেমন হাউ আর ইউ, এটা যখন আমরা লিখে দিব হাউ আর ইউ, এখানে কিন্তু আমরা ভয়েস এডিট করতে পারি। এখন এখানে এ বারবার বলছে কি লিখতে হবে। তুমি যদি গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করার পর রেড যে বাটনটা আছে সেখানে ক্লিক করে স্টপ করে দাও, তাহলে এটি স্টপ হয়ে যাবে, এছাড়া সাইজ বানানোর জন্য চলতে থাকবে। এই যে ভয়েসটি আছে সেই ভয়েসটি কিন্তু আমরা এডিট করে চেঞ্জ করে দিতে পারি। এখানে আমরা বেড়ালের ভয়েস দিতে পারি, যেটা শুধুমাত্র মিউ 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 ছাড়া কিছুই বলবে না। আর এখানে দুটি বাটন দেখতে পাচ্ছ, এখানে কি কাজ হয়, রেড বাটনটা ক্লিক করি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন। এখানে একটা কথা বলছে, এই রেকর্ডিংটা আমরা যে কোনো রেকর্ডিংয়ে দিতে পারি, আর এটা আমাদের নিজেদের রেকর্ড করে নিতে হবে। আর যদি আমরা চাই অন্য কোনো রেকর্ড দিব, সেটি আমার যেই ডিভাইসটি আছে আমার ডিভাইসটিতে থাকতে হবে, সেই ডিভাইস থেকে আমি এই রেকর্ডটি নিয়ে এসে দিতে পারবো। ব্লু বাটনটিও একই, এই যে এইভাবে এইভাবে কিন্তু আমরা অনেকগুলো বাটন চাইলে সেট করতে পারতাম। বাটনে কিন্তু অন্য কিছু দিতে পারতাম, নাম্বারও দিতে পারতাম। তাহলে আমি এখন কোডে চলে যাচ্ছি। কোড এখানে খুব বেশি দিতে হবে না। গিগা, প্রথমে গিগার কাজগুলো করতে হবে। গিগার কাজগুলো করতে হলে আমি প্রথমে এগুলো সরিয়ে দিলাম। এগুলো সরিয়ে দেওয়ার পর আমি কোডের কাজ শুরু থেকে করছি। প্রথমে হোয়েন গ্রিন ফ্ল্যাগ ক্লিকড, যখন গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করা হবে তখন কন্ট্রোলে চলে যাব এবং ফরএভারটা নিয়ে নিব। এরপর লুকস থেকে নিব নেক্সট কাস্টম। তাহলে গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করি, বারবার কাস্টম চেঞ্জ হচ্ছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। বারবার কাস্টম চেঞ্জ হওয়ার কারণে এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, আর কথা বলছে কিন্তু কথাটা সুন্দর লাগছে না, এরকম কিছু একটা মনে হচ্ছে। এখন যদি ওয়েট 0.1 সেকেন্ডস দিয়ে দিই তাহলে এটি দেখো খুব ভালো লাগবে, খুব সুন্দর করে এ কথা বলছে, মনে হচ্ছে খুব আস্তে খুব স্পষ্ট করে একটা কথা বলছে। তাহলে আবার আমাদের গ্রিন ফ্ল্যাগ ক্লিক নিয়ে নিতে হবে এবং নিয়ে নিতে হবে ফরএভার। ফরএভার নেওয়ার পর আমি টেক্সট টু স্পিচে চলে যাব। টেক্সট টু স্পিচ আমরা অ্যাড ইনস্ট্রাকশন থেকে নিয়েছি। এখানে আমরা বেশ কিছু ইনস্ট্রাকশন দেখতে পাচ্ছি, মিউজিক, পেইন, ভিডিও সেন্সিং, টেক্সট টু স্পিচ, ট্রান্সলেট, ম্যাকি ম্যাকি, মাইক্রোবিট, লগো মেকার, আরও অনেক কিছু। তো এখান থেকে আমরা টেক্সট টু স্পিচে যদি ক্লিক করি তাহলেই হয়ে যাবে। আর এটা করতে হলে আমাদের অবশ্যই ডেটা লাগবে, ডেটা লাগবে। আর মাইক্রোবিটের যে কাজটি আছে সেখানে করতে হলে তোমাকে ডেটা এবং ব্লুটুথ দুটোই লাগবে। আর যদি তুমি ভিডিও সেন্সিং, পেইন বা মিউজিকের কাজ করো তাহলে তোমাদের এর কোনোটিই লাগবে না। আমরা আজকে টেক্সট টু স্পিচের কাজ করব, তাই এটিতে ক্লিক করলে চলে আসবে। আর যেহেতু আছে তাই আমার ক্লিক করারও প্রয়োজন নেই, এই জন্য শুধু ডেটা হলে চলবে। এখন এরপর আমার যেহেতু এটি আছে তাই স্পিচ হ্যালো, স্পিচ হ্যালো দেওয়ার পর আমরা এখানে চেঞ্জ করে দিব, রাইট সামথিং, রাইট সামথিং। এখন আমরা এখানে যাই লিখবো সে তাই বলবে, কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, এখানে কোনো বাংলা লেখা নেই। এখানে যেই সাউন্ড যে শব্দগুলো আমি লিখতে পারবো, এখানে আমি হিন্দি লিখতে পারবো, ইংলিশ লিখতে পারবো, চাইনিজ, আরবিক, ইটালিয়ান লিখতে পারবো, জাপানিজ, কোরিয়ানও লিখতে পারবো, ইংলিশ তো অবশ্যই লিখতে পারবো, কিন্তু আমরা এখানে বাংলা লিখতে পারবো না। সেট ল্যাঙ্গুয়েজ দেওয়ার প্রয়োজন নেই, আমরা এখানে ইংলিশ লিখতে বলছি। আর সেট ভয়েস টু আল্টো, এখানে কয়েকটি বেশ কয়েকটি ভয়েস আছে, যেমন আল্ট্রো ভয়েসটা হচ্ছে, আল্ট্রো ভয়েসটা রাইট সামথিং, এটা সাধারণ ভয়েস। আমরা যখন এটাকে টেনর করে দিব রাইট সামথিং, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভয়েস। আবার যখন আইটু চেঞ্জ করে দিই রাইট সামথিং, এটাও অন্যরকম। আর যদি জায়ান্ট করে দিই দৈত্য রাইট সামথিং, আর যদি কিটেন বেড়াল করে দিই তাহলে মিয়াও মিয়াও,
মিয়াও মিয়াও তুমি এখানে যতগুলো শব্দ লিখবে অর্থাৎ তুমি মাঝখানে যতগুলো স্পেস ব্যবহার করবে যতগুলো স্পেস দিয়ে তুমি যতগুলো শব্দ আলাদা করে বোঝাবে ততগুলো মিয়াও সে বলবে আমরা এখানে কিটেন না আমরা অবশ্যই অল্টো বাথা অথবা এই স্পিকার যে সাউন্ডটি আছে সেগুলো দিয়ে দিব কারণ এখানে যেহেতু আমরা একটি মেয়ে বোঝাচ্ছি দেখেই মনে হচ্ছে খুব কিউট একটা মেয়ে তাই আমরা এই সাউন্ডটাই দিয়ে দিব এরপর আমি যেটা দিব সেটি হচ্ছে সেন্সিং থেকে নিতে হবে আস্ক হোয়াটস ইওর নেম আস্ক হোয়াটস ইওর নেম নয় রাইট সামথিং রাইট সামথিং এখন লেখা দিতে হবে এখন যদি আমি এই লেখাটি না দিতাম তাহলেও কিন্তু হতো না কেন এখানে যদি আমি বলে রাইট সামথিং আমি তুমি লিখে গেলে অনেক কিছু লিখে গেলে কিন্তু সেটা কোথায় লিখলে সেটা কিন্তু কেউ জানে না আস্ক মানে প্রশ্ন করা তুমি যদি উত্তর দাও তাহলে সেটা সে বলবে তাই আমাদের এখানে আস্ক রাইট সামথিংটা নিয়ে রাখতে হবে চাইলে আমরা স্পিক রাইট সামথিং নাও দিতে পারতাম এটা দেওয়ার কারণে এটি একটু ভালো লাগছে যে এটি অ্যাঞ্জেলা কথা বলছে কথা বলে সে আমাদের কিছু লিখতে বলছে এরপর আমি চলে যাবো টেক্সট টু স্পিচে এবং নেব সেইট ভয়েস টু অল্টো তো আছে স্পিক হ্যালো স্পিক হ্যালো স্পিক হ্যালো নেওয়ার পর আমি সেন্সিংয়ে চলে যাবো এবং এখান থেকে নেব অ্যান্সার অর্থাৎ তুমি রাইট সামথিং দেওয়ার পর তুমি যেই অ্যান্সারটি লিখবে সেটিই সে বলবে তাহলে তো আমাদের কোডের কাজ শেষ শুধুমাত্র কথা বলার ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে কন্ট্রোল থেকে একটু কিছু সময় তো অ্যাড করতে হবে ফর এভার দেওয়ার পরই সারা জীবনের জন্য যেহেতু চলতে থাকবে তাই তোমার কথাটা বলার পরপরই সে একটা কথা বলবে কিন্তু সেই কথাটা বললে তোমার এটা ভালো শোনাবে না তাই 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড বা 5 সেকেন্ড আমরা এখানে ওয়েট করতে বলবো 2 সেকেন্ড দিলে সব থেকে ভালো হবে তাহলে যখন গ্রিন ফ্ল্যাগটা ক্লিক করে দিব রাইট সামথিং বলছে আমি এখানে কিছু লিখছি কেকা সে বলছে কেকা আবার 2 সেকেন্ড ওয়েট করছে এবং 2 সেকেন্ড ওয়েট করে আবার সে বলছে এভাবে আমরা যাই লিখবো সে তাই বলতে থাকবে আর এখানে দুটো বাটনের কাজ আমি বলেছি যে এখানে কিছু রেকর্ডিং দিয়ে দিব এই রেকর্ডিংয়ে আসলে খুব বেশি কিছু নেই হোয়েন দিস স্প্রাইট ক্লিক প্লে সাউন্ড আনটিল ডান এখানে তুমি যেই সাউন্ডটি দিবে সেটিই হবে তো আমি এখানে যেই সাউন্ডটি রেকর্ড করেছি সেটি হচ্ছে সাবস্ক্রাইব টু তাই এই সাউন্ডটি এখানে আসছে তো সাউন্ড রেকর্ড করতে হলে বা আপলোড করতে পারবো আমাদের যেই ডিভাইসটি আছে সেখান থেকে আর রেকর্ডও করতে পারবো আমি এখানে রেকর্ড করে নিয়েছি তো রেকর্ডে যখন ক্লিক করবো তখন এই ধরনের একটা স্ক্রিন আমরা দেখতে পাবো এবং রেকর্ডে আমরা এখন ক্লিক করে দিলে কিছু রেকর্ড করতে পারবো আমি ক্লিক করে দিলাম হ্যালো হ্যালো এইভাবে আমরা সেভ করে দিব সেভ করে দেওয়ার পর আমরা এটা একটু শুনি হ্যালো ফাস্টার শুনি স্লোয়ার হ্যালো 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 আমরা এখানে বিভিন্নভাবে এই সাউন্ডটা দিতে পারবো রোবট গিয়ে দেখি হ্যালো রোবট একটু অন্যরকমভাবে কথা বলে তো আমরা এখানে সাবস্ক্রাইব টু না দিয়ে যদি রেকর্ডিং 1 দিয়ে দিই তাহলে আবার এখানে আমি আবার সাবস্ক্রাইব টু সিলেক্ট করে দিলাম প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন অবশ্যই তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নাও আর যে দ্বিতীয় স্প্রাইটটি আছে ব্লু কালার সেখানেও একইভাবে আমরা সাউন্ড দিয়েছি এখানে চাইলে আমরা আমাদের ডিভাইস থেকেও সাউন্ড অ্যাড করতে পারতাম আর এর কাস্টমের কথা বলছি কাস্টম কিন্তু আমরা যে কোনো কাস্টমই দিতে পারি যেমন এই কাস্টমটা আমরা একটু চেঞ্জ করে দিব তো একটু অন্যরকম করে দিলাম আর এটা অবশ্যই এর যেই মধ্যবিন্দু আছে সেটি অবশ্যই ঠিকভাবে সিলেক্ট করে দিতে হবে যেন কোনো ঝামেলা না হয় এখন যদি আমি এটাতে ক্লিক করি হাই আই এম অ্যাঞ্জেলা হাউ আর ইউ আর এখানে যদি ক্লিক করি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ডোন্ট ফরগেট টু ক্লিক দ্য বেল আইকন আমাদের কাজ তো শেষ আমাদের গেমটি তৈরি হয়ে গেছে এবার কিন্তু আমরা এই গেমটি খেলতে পারি কিন্তু আমাদের অ্যাঞ্জেলা শুধু কথা বলে না আর অনেক কিছু করে সে গেম খেলে সে খাওয়া দাওয়া করে সে গোসল করে সে দাঁত ব্রাশ করে এগুলো কীভাবে করতে হবে সেগুলো নিয়ে আমি আরও টিউটোরিয়াল দিব ততক্ষণ পর্যন্ত কেএম শিক্ষা ইউটিউব চ্যানেলের সাথেই থাকো